হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? চলো আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা গল্প শোনাই। আমার একটা বন্ধু ছিল, বন্ধুটার নাম পল্টু। তো পল্টু একদিন ফেসবুকে ঝাঁকানাকা দেখতে একটা মেয়ের প্রেমে পড়ে যায়, আর সেই মেয়েটার নাম ছিল অ্যাঞ্জেল প্রিয়া। তো পল্টু সদ্য প্রেমে পড়েছে, সে বিশাল ব্যাপার। সকালে দুপুরে রাতে সবসময় মেয়েটার ছবি দেখে, মানে অ্যাঞ্জেল প্রিয়ার ছবি দেখে মোমবাতি মালিশ করেই চলেছে। তো একদিন পল্টু তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়াকে টেক্সট করে বলল, চলো আমরা একদিন দেখা করি, একসাথে 40 টাকার কাকার বিরিয়ানি খাবো। তো এই কথাটা শোনার পরে পল্টুর গার্লফ্রেন্ড মানে অ্যাঞ্জেল প্রিয়া বলল, ঠিক আছে দেখা করাই যায়, কালকেই আমরা দেখা করব। তো এই কথাটা শোনার পরে পল্টুর চিবি তো মাথায় উঠে গেছে, সে কি আনন্দ! পরের দিন দুপুরবেলায় কাকার বিরিয়ানির সামনে গিয়ে পল্টু তার গার্লফ্রেন্ডকে টেক্সট করলো, কই গো সোনা তুমি কোথায়? তার গার্লফ্রেন্ড তাকে রিপ্লাই করলো, এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। তখন পল্টু এদিকে ওদিকে তাকিয়ে কোথাও তার সোনা মোনা সেই অ্যাঞ্জেল প্রিয়াকে দেখতে পেলো না। তারপরে আবার সে টেক্সট করলো, কই তোমাকে তো সামনে দেখতে পাচ্ছি না। সেটার উত্তরে তার গার্লফ্রেন্ড বললো, এই তো আমি কাকার বিরিয়ানির দোকানে লাল কাপড় পরে দাঁড়িয়ে আছি। পল্টু তারপর বঞ্চিত চানবোধ হয়ে পাগলা কুকুরের মতো এদিকে ওদিকে হন্যে হয়ে খুঁজে দেখলো, কোথাও তার অ্যাঞ্জেল প্রিয়াকে পেলো না। পল্টু তার গার্লফ্রেন্ডকে খুঁজে না পাওয়ার কারণটা কি জানো? আসলে ওই ফেসবুকের অ্যাঞ্জেল প্রিয়াটি লাল কাপড়ে আবদ্ধ বিরিয়ানির হাড়ি ছিল। গল্পটা কেমন যেন বোকাচোদার মতো ছিল না? ঠিক এমনটাই ভাবে আমি বোকাচোদা হয়েছিলাম যখন ইউটিউবে দেওয়া থাম্বনেলের ছবিতে ক্লিক করে ভিডিওগুলোতে প্রবেশ করেছিলাম। তাই আজকে আমি সেই সমস্ত গান্ডুময় থাম্বনেল নিয়ে খেলা করব। তো বেশি বাজলামু না মেরে, আমি প্রহ্লাদ আর তোমরা দেখছো বিষাক্ত ছেলে। চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেট স্টার্ট। জোর করে আমার মধু খেলো ফুলশয্যার রাতে রোশান। জোর করে ফুলশয্যার রাতে শ্রাবন্তীর মধু খেয়ে নিল রোশান। ও ভাই মারো, মুঝে মারো। তার মানে এর থেকে প্রমাণিত হলো শ্রাবন্তী একজন মৌমাছি, আর তার মধু খেয়ে নিয়েছে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান। ভাই এটা ইউটিউবে থাম্বনেল ছিল নাকি পর্নাবে পোস্টার ছিল? হ্যাঁ ধরতে পারবেন না আপনি। বরকে ছাড়া কার সাথে রোম্যান্স করছে শ্রাবন্তী? কার সাথে রোম্যান্স করছে? কার সাথে রোম্যান্স করতে পারে? না আমার তো জানা নেই, তোমাদের কি জানা আছে শ্রাবন্তী তার নিজের বরকে ছেড়ে কার সঙ্গে রোম্যান্স করছে? যদি জানা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও, আর যদি না জানা থাকে তাহলে এই থাম্বনেলে দেওয়া ডিটেইলসে ক্লিক করে জেনে নিও। ওকে, নিজের ছেলের সাথে একই করলেন শ্রাবন্তী, মিডিয়ায় সমালোচনার ঝড়। শ্রাবন্তী তার নিজের ছেলের সাথে কি করতে পারে? থাম্বনেলের ছবিটা দেখে মনে হচ্ছে শ্রাবন্তীর অর্গাজম ফিল হচ্ছে। না না না, এটা কিন্তু আমি বলিনি, ওই থাম্বনেলের ছবিটা দেখে এরকম মনে হচ্ছে তাই বললাম। বহুত তেজ হো রহা হ্যায়। তোমরা কি জানতে চাও শ্রাবন্তী তার নিজের আপন ছেলের সাথে কি করলো? তাহলে এক্ষুনি এই থাম্বনেলে দেওয়া ডিটেইলসে ক্লিক করে জেনে নাও, অবশ্যই জেনে নাও। রাতের গল্প ফাঁস, প্রতি রাতে কত করে নেন শ্রাবন্তী, জানতে পুরো ভিডিও দেখুন। সাকিব ও শ্রাবন্তীর লজ্জাজনক ভিডিও একা দেখুন। আমি একজন ইউটিউবারে এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে এগুলো আসলে হচ্ছেটা কি। এগুলো ইউটিউব ভিডিও থাম্বনেল নাকি পর্নহাবের পানুর পোস্টার? চ্যাংরামো আর নোংরামি করার মধ্যে একটা সীমা থাকে, আর এই সমস্ত চ্যানেলগুলো তো থাম্বনেলের মাধ্যমে ইউটিউবটাকে পানুটি বানিয়ে দিল। ডিয়ার বিজেপি প্রার্থী শ্রাবন্তী দিদি, দয়া করে এগুলো দেখার পরে আমাকে জেলে ভরবেন না, কারণ এগুলো আমি বানাইনি, এগুলো ইউটিউব থেকে সংগ্রহ করা হয়েছে। ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো অনেক্স বেটের। আমরা সকলেই জানি যে খুব শীঘ্রই আইপিএল আসছে, আর এই আইপিএল এর সময় নিজেদের প্রিয় দলগুলির জন্য স্পোর্টস প্রেডিকশন করে অর্থ উপার্জনের সঠিক সময় এটি। আমার অনেক্স বেট বন্ধুরা আমার প্রচার কোড অনুসারে প্রতিটি নতুন খেলোয়াড়কে $100 পর্যন্ত বোনাস দেবে। এছাড়াও অনেক্স দ্রুত পরিশোধ ও উচ্চ প্রতিকূলতার সাথে নির্ভরযোগ্য বিশ্বব্যাপী পরিষেবা দেয়। সো ডিসক্রিপশন বক্সে প্রথমে এবং কমেন্ট বক্সে ফার্স্টে অনেক্স বেটের লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। এখানে দেখতে পাচ্ছি খেলা চলাকালীন মাঠের মধ্যে হেলিকপ্টার এসে উপস্থিত হয়েছে, মাঠের মধ্যে রকেট আছড়ে পড়েছে। বাহ বাহ বাহ, অসাধারণ! খেলা চলাকালীন মাঠের মধ্যে হেলিকপ্টার এসে পড়ছে, আবার রকেটও আছড়ে পড়ছে। আমি সেই 2003 সাল থেকে ক্রিকেট খেলা দেখছি, এখনো পর্যন্ত আমার চোখের সামনে এরকম কোনো ঘটনা এসে উপস্থিত হয়নি যে খেলা চলাকালীন মাঠের মধ্যে হেলিকপ্টার এসে উপস্থিত হলো, খেলা চলাকালীন মাঠের মধ্যে রকেট এসে আছড়ে পড়লো। মানে পৃথিবীতে কত ধরনের বোকাচোদাময় গান্ডু থাকে তা এই সমস্ত থাম্বনেল মেকারগুলোকে দেখেই জানতে পারলাম। ভিডিওতে ভিউজ পাওয়ার লোভে একটু আগে শ্রাবন্তীকে নিয়ে যা না তাই হলো, আর এখন ক্রিকেটকে নিয়ে। #10 craziest animal attacks in cricket বিরাট কোহলিকে খেলার মাঠের মধ্যে কুকুরে তাড়া করেছে।
মানে ভিউজ পাওয়ার লোভে বিরাট কোহলিকে কুকুরের তাড়া খাইয়ে দিলি? ভাই তোরা কারা, কোথা থেকে আসিস বলতো? তোদেরকে কেউ দেয় না? টপ টেন বেস্ট অ্যামেজিং ক্যাচেস ইন ক্রিকেট হিস্টোরি এইচটি। সুরেশ রায়না ক্যাচ ধরতে গিয়ে আকাশে উড়ে যাচ্ছে, আবার থাম্বনেলে কোণায় লেখা ওয়াও। বেস্ট ফাইট হ্যাশট্যাগ অন প্লেয়ার্স ভার্সেস আম্পিয়ার্স ওস্ট ফাইট ইন ক্রিকেট হিস্টোরি স্টিভ স্মিথ আম্পিয়ারকে খেলাচ্ছে, বা 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 খুব ভালো। টপ টেন হাই ভোল্টেজ ফাইট ইন ক্রিকেট হিস্টোরি বিরাট কোহলি আর ইমরান তাহিরের মধ্যে কেলাকেলি হচ্ছে। হ্যাশট্যাগ ক্রিকেট ফানি ওপস মুভমেন্ট পোলার্টকে আউট দেওয়ায় আম্পিয়ারকে ব্যাট তুলে মারতে ছুটে যাচ্ছে কারণ পোলার্ট। টপ টেন বিগেস্ট চিটিং ইনসিডেন্টস ইন ক্রিকেট হিস্টোরি এবি ডিভিলিয়ার্সে ব্যাট ধরে রেখেছে ধোনি, বা 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 কি সুন্দর থাম্বনেল বানানোর ক্রিয়েটিভিটি। টপ থ্রি মোস্ট চিটিং মোমেন্টস ইন ক্রিকেট এভার, এটা কি ছিল? যুবরাজ সিং এর হাতে ব্যাটের বদলে কুরুল, ওদিকে কেক আর মুখে লাগে, কি ছিল এটা? জাস্ট একবার ডিপলি ভেবে দেখো তো, এগুলো কি মানা যায়? আমি এই সমস্ত থাম্বনেল মেকার গান্ডুদের একটাই কথা বলতে চাই, তোরা বোকাচোদা ছিলি, বোকাচোদা আছিস, আর আগামী দিনে এরকমই গান্ডুময় বোকাচোদা হয়ে থাকবি। এবার তোমরা বুঝতে পারলে তো কেন আমার বন্ধু পল্টু তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়াকে খুঁজে পাচ্ছিল না? থাম্বনেলের মতোই তার গার্লফ্রেন্ড দূরের থেকে অ্যাঞ্জেল প্রিয়া লাগছিল, আর কাছে আসতেই বিরিয়ানি হাড়িতে পরিণত হয়ে গেল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ আর একটা করে লাইক করে দিও, আর ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনস্টাগ্রাম যেখানে খুশি সব জায়গায় শেয়ার করে দাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে অলটাকে সিলেক্ট করে নিও। আর তোমরা যদি আমার সঙ্গে আরও রেগুলারলি কানেক্টেড থাকতে চাও তাহলে আমার ব্লগ চ্যানেলে ভিজিট করো, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমার সেকেন্ড চ্যানেলে। ওখানে আমি উইকে তিনটে করে ব্লগ আপলোড করি, তো আমার সঙ্গে যদি তোমরা রেগুলারলি কানেক্টেড থাকতে যাও তাহলে ওই চ্যানেলে ভিজিট করো, সাপোর্ট করো, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, করে নিও ইয়ার, ওটাতে 100K করতে হবে। তো 100K খুব কাছাকাছি চলে এসেছি আমরা সেকেন্ড চ্যানেলে, মানে ব্লগ চ্যানেলটায়। তো ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই। তোমরা যদি এখনো পর্যন্ত আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করোনি, ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে বিষাক্ত ছেলে কিংবা প্রহ্লাদ মাইতি লিখলেই আমাকে পেয়ে যাবে। সো যাও ফটাফট গিয়ে ওখানে ফলো করে নাও। বাকি সব আপডেট পাওয়ার জন্য ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে হবে। আর খুব তাড়াতাড়ি আমি একটা কিউএনএ ভিডিও বানাতে চলেছি, আর সেই কিউএনএ ভিডিওর পোস্টটা আমি ইনস্টাগ্রামেই দেবো। সো ইনস্টাগ্রামে তাড়াতাড়ি ভিজিট করো আর আমাকে ফলো করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, বাই।